শিক্ষার্থী মন্দিরে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি আবেদনের দ্বিতীয় মেধা তালিকার প্রকাশ ইতিমধ্যে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে কত তারিখ নাগাদ তোমাদের দ্বিতীয় প্রকাশ করা হবে তো এবার ফাইনালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশ করা হয়েছে তো নোটিশটি একটু বিস্তারিত আকারে আমরা দেখে নেব তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এডুকেশন বিষয়ে সকল তথ্যগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি আবেদনের দ্বিতীয় তালিকা প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তি ইসুক শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ বিকাল চারটায় প্রকাশিত করা হবে উক্ত ফলাফল এস এম এস এর মাধ্যমে আপনি মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এর এরপর একটা স্পেস দিয়ে এটি এই আরেকটা এরপর আরেকটা আপনার যে অ্যাডমিশন রোলটা রয়েছে যে ভর্তি আবেদনের সময় যে অ্যাডমিশন রোলটা পেয়েছেন সেই রোলটা দিয়ে এস এম এস টি সেন্ড করে দেবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এবং ফিরতি এস এম এর মাধ্যমে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন এবং ওয়েবসাইট থেকে রাত নয়টার পরও আপনার ফলাফল চেক করতে পারবেন তো ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করার নিয়ম প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকার একই নিয়ম সেক্ষেত্রে মেধা তালিকা কীভাবে রেজাল্ট চেক করবেন সে বিষয়ে অলরেডি আমরা একটা ভিডিও দিয়ে দিয়েছি এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে আমি আবারও সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো উল্লেখ্য থাকে যে যারা দ্বিতীয় তারিখে চান্স পেয়েছ তারা যদি ইতিমধ্যে দুই হাজার বাইশে শিক্ষাবর্ষে অর্থাৎ গত বছর কোনো শিক্ষাবর্ষের কোন কার্যক্রমে ভর্তি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার এবছর অনার্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে যদি তুমি পূর্বে ডিগ্রি বা কোথাও ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে পূর্বের যে ভর্তি রয়েছে সেই ভর্তি অবশ্যই চব্বিশ এপ্রিলের মধ্যে তোমার বাতিল করতে হবে যদি বাতিল না করে আবার নতুন করে তুমি ভর্তি হয়ে থাকো অনার্সে বা গত বছর যদি তুমি কোথাও ভর্তি থাকো সেক্ষেত্রে তোমার দুইবার ভর্তি হওয়ার কারণে দৈত্য ভর্তির কারণে তোমার রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে আর দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা যদি সাবজেক্ট যে সাবজেক্টে চান্স পেয়েছে যদি সাবজেক্ট পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে আবেদন ফর্ম পূরণের সময় ইএস দিয়ে দেবে সেক্ষেত্রে সে প্রথম যে সাবজেক্ট চয়েস দিয়েছে যদি ওই সাবজেক্টে সিট বা আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে সে ওই সাবজেক্টে চলে যাবে অটোমেটিকলি ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকবে দেখা পরবর্তীতে তার হফেজ